আমাদের এক বন্ধু মানুষ, তাকে এক ওয়াজে দাওয়াত দেওয়া হয়েছে বড় মাহফিল। তো উনি সুন্নত মোতাবেক কথা বলেন, স্বাভাবিক কথা, ঘন্টাখানিক বয়ান করল। তো লোকজন লোকজন তো বয়ানের পরে মতামত পেশ করে কি হলো না হলো। তো এই লোকজনে বলল, উনার কথা তো সুন্দর, অনেক দারুণ কথা বলছেন, অনেক ভালো কথা বলছেন, অনেক সুন্দর কথা বলছেন, কিন্তু উনারে তো আমরা দাওয়াত করছি ওয়াজ করার জন্য, উনি তো ওয়াজ করলো না, উনি তো কি করলো না। মানে মানুষের ধারণা হয়ে গেছে ওয়াজ মানে হলো লাফালাফ, মানে এই সুর মারো, টান মারো, এই করো, সেই করো, নাটক করো। কিন্তু নাটকের মঞ্চ আর ওয়াজের মঞ্চ সমান, নাটকের মঞ্চ, নাটকের মঞ্চে 15-20টা ভিডিও ক্যামেরা, আসার আগে কন্ট্যাক্ট করে শিল্পীরা, যাওয়ার আগে টাকা বুঝে নেয়, আমরা তো হেদের ভক্ত। ওই যে সুন্নত বেদাত হয়ে যাবে, তারা তো ট্রেনিং প্রাপ্ত, ট্রেনিং নেয় দুনিয়া কামানের জন্য। ওরকম কোন ধোকাবাজ যদি ভৈরবে আসে, আশপাশ আসে লক্ষ লক্ষ মানুষের ভিড়, আর একজন হক্কানি আলেম আসলে চিনিও না, যাইও না, বসিও না। এই হয়ে গেছে আমাদের রুচি। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে সহি বুঝ দান করেন, হ্যাঁ আমাদেরকে হেদায়েত দান করেন। ওয়াত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরাও, ইয়াসিন সুরার মধ্যে আয়াত আমরা পড়ি, আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়ে দিছেন, তাদের ওয়াজ শুনো, তাদের বয়ান শুনো, তাদের সাথে এতই সম্পর্ক রাখো। ওয়াত্তাবিউ মান, ওই ব্যক্তির অনুসরণ করো, মান লা ইয়াসআলুকুম আজরাও, যারা তোমাদের কাছে বিনিময় চায় না, যারা বিনিময় চায় না তাদের অনুসরণ করো। আমরা কাদের অনুসরণ করতেছি, কেন আমাদের ঝোঁক সেই দিকে, কেন আমরা হক বুঝি না, দুনিয়াদার বুঝি না আর আখেরাতদার বুঝি না, কারা দুনিয়াদার আর কারা আল্লাহওয়ালা, এতটুকু তমিজ কেন আমরা করি না, কেন আমরা হুজুগে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমাদেরকে এসলা নসিব করেন, আমাদেরকে ভুল বুঝার তৌফিক দান করেন।